So hey guys, assalamualaikum. Kya us tapal de? Kya mona chhe? Preshway. Welcome to my official YouTube channel. Hussein Shafat, and you are watching to my another brand new vlog. Shagotom. So right now, guys, chole chhawar apna main doctor cycle vlog me. Tao morning. Dekhte pachhe shokal. Pray shaye 6ta baste se ekon basha theke beriye porechi. Ar er age apnaderke kichu dekhate parini karon er age ami fresh hoyechi. তারপরে নমস্কার করেছি, তারপরে খাওয়া দাওয়া একটু হালকা করে যাত্রা খাওয়া দাওয়া করে সাইকেল রেডি বেরিয়ে পড়ছি। এই সাইকেলটাকে নিয়ে, আমার বিস্টকে নিয়ে। সো এই দেখতে পাচ্ছেন আমার বিস্ট। সো জানি না কোথায় যাবো। সো অনেকদিন পরে মর্নিং সাইকেল রেডি বেরিয়ে পড়ছি। আর আজকে আমি বলতেছি আপনাদেরকে ইন্টারেস্টিং একটা কথা, কারণ আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ আজকে। সো এই কথাটা বলবো আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করব এখন মানুষ হয়েছে কি না রাস্তাঘাটে। তত এখন তো এত সকাল থাকবে না, বিকালবেলা মানুষ থাকবে, প্রচুর মানুষ থাকবে। আর আমাদের এলাকায় একবারে নীরব, দেখতেই পাচ্ছেন কেউ নেই এখন পর্যন্ত, কেউ উঠেনি ঘুম থেকে, আস্তে ধীরে উঠবে। তো আমি একমাত্র দেখছি যে ঘুম থেকে উঠে সাইকেল রাইডে বেরিয়ে পড়ছি এক ব্লক করার জন্য। সো লেটস স্টার্ট সাইকেল রাইড। আর হাতে হ্যান্ড গ্লাস পরেছি, সেই জন্য মোবাইলটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডা তো চলে যাচ্ছে, তাও অনেক পরিমাণ ঠান্ডা রয়েছে যা বোঝা যায় না। আর সাইকেলের চাক্কার দুই চাক্কাতে পামনি, পাম দিব বিকালে। এই ব্লক করে এসে গাইস আরেকটা প্যারা স্কুলে যাওয়া লাগবে, স্কুল থেকে আস্তে আস্তে বিকাল 3টা বেজে যায়, সেই জন্য আর ব্লক করি না। তো সেই জন্য ভাবলাম আজকে ব্লকটা করে নেই, কারো পৌষমাস তো কারো সর্বনাশ নিয়ে। সো লেটস স্টার্ট। তো গাইস আজকে এইদিকে যাবো, এমনি তো প্রত্যেকবার এইদিকে যাই, সো আজকে এইদিকে যাবো। আর একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ভিডিও করার। আর এখনও রাস্তাঘাটে অনেক পরিমাণ মানুষ, রাস্তাতে সকালে 8 বাজনে বেরিয়ে পড়েছে, গাড়ি ঘোড়াও চলতেছে, আর আমিও যাই। গাইস দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি, এটা হচ্ছে মাঠ। এই মাঠকে তো অনেকেই চিনে থাকবেন। সো এটা এই জায়গাতে মেলাও বসেছিল এই সাইডে, তারপরে ফুটবল খেলাও দেখেছিলাম এই সাইডে, তারপরে আর কি আরেকটা ফুটবল ম্যাচও দেখেছিলাম এই সাইডে। আর সামনে যেটা এটা হচ্ছে আমাদের স্কুল। তো স্কুলে তো আবার ব্লক করার পরে বাসাতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার স্কুল আসা লাগবে। এই একটা প্যারা গাইস সকালবেলা। আর এইদিকে অনেক পরিমাণ কুত্তা, অনেক ডেঞ্জারাস কুত্তা গাইস। আরেকবার এসেছিলাম, আমাকে দৌড়েছিলো, কিন্তু এবার যাই না পাকে কী লেগে আছে। এখন এখান থেকে ব্যাক করে আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। সো দেখি কোথায় যাই। যাবো শ্রীমঙ্গল উপজেলার এদিকে, কারণ এদিকে তো আপনাদেরকে নিয়ে যাইনি, মানে সকালে দেখাইনি, এমনি তো আমি যাই, ব্লগ করি না। সো এখন আজকে এইদিকে যাবো, চলে এসেছি উপজেলার সামনে। এদিকে আরেকটা ব্লগ করেছিলাম গাইস ডাক বাংলা নিয়ে, তাও তো আপনারা দেখে নিচ্ছেন, স্যার দেখেন নাই দেখে নেবেন এই ব্লগটা। ও এই ডাক বাংলা ডাইনি, আর এটা যাবে বামে, সে এখন বামে ডুববো। সরটনগাইস ঢুকে পড়েছে উপজেলার রাস্তাতে, আর এদিকেও মানুষ হাঁটাহাঁটি করতেছে, নামাজ টামাজ পড়ে সকালের, সূর্য উঠতেছে হালকা হালকা। আর গাইস এই রাস্তাটা আমার সবসময় ভালো লাগে মানুষ না থাকলে, কারণ রাস্তাটা পুরো স্মুথ। আর গাইস ফটোগ্রাফি করব, আমার ফটোগ্রাফির অনেক শখ গাইস, কিছু ফটো তুলে আপনাকে ভিডিও শেষে দেখাবো, অনেক ফটো তুলবো। আর ঠান্ডাও লাগতেছে গাইস হাতে। চলে এসছি উপজেলার রাস্তাতে, এদিকে আগে বিল্ডিং ছিল গাইস, এগুলো ভেঙে ফেলা হয়েছে নতুন করে তুলবে। ছিল বিল্ডিং, ব্যাংকে ফেলা হয়েছে, এটা হচ্ছে উপজেলা। সো একটু ঢুকি, ঢুকে আপনাকে দেখানোর চেষ্টা করবো, কিন্তু কুত্তার বয় গাইস, কুত্তা হলে কিছু হবে না। তো ঢুকে যাই, এটা হচ্ছে উপজেলা। সূর্য উঠতেছে তো আপনারা তো দেখতেই পারতেছেন, আর হচ্ছে মেইন অফিসগুলো। আর সামনে তো 2 ফেব্রুয়ারি আসতেছে, ব্লগ হবে গাইস, দেখাবো আপনাদেরকে। আর এদিকে ফ্যান্ডেল কেসে যাই না। আর তো রোদ তো দেখতে পাচ্ছেন মাথার উপরে উঠতেছে হালকা হালকা করে, তার মানে এই জায়গাতে অনুষ্ঠান হবে গাইস ডাক বাংলা জেলা পরিষদের ডাক বাংলা।
আর সামনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু স্ট্যাচু রয়েছে, আর সামনে আমার পাখি, আমার সামনে পাখিও রয়েছে গাইস। গাইস মর্নিং সাইকেল রাইডে বেরোলে অনেক মজা, যারা যারা বের হতেন বের হবেন, একবারে ফ্রেশ ফ্রেশ হাওয়া বাতাস খেতে পারবেন যেমন আমি এখন খাচ্ছি। আর এই যে বঙ্গবন্ধু স্ট্যাচু, এখান থেকে কিছু ফটো তুলবো, এই জায়গা থেকে বেরিয়ে পড়ছি, এখন অন্য একটা রাস্তা দিয়ে আবার বাসাতে চলে যাব। আর গাইস বাসা থেকে বেরিয়ে 1 ঘন্টা হয়ে গেছে, 7টা বেজে যাচ্ছে, আর সামনে মিনি মাঠ, মিনি ফুটবল মাঠ, এখানে আমার টুর্নামেন্ট হয় দেখতে পাচ্ছেন, সামনে লেখা খাসি কাপ মিনি বার ফুটবল টুর্নামেন্ট। আর এই এলাকাটাকে গাইস শ্যামলি বলা হয়, ব্লক করব মানে এই সাইডে আজকে যাবো না, আজকে যাবো এই সাইডে। তো এই সামনে গেলে রেল লাইন পাবো, শ্রীমঙ্গল রেল স্টেশন। এলাকাটাও সুন্দর গাইস, নিরিবিলি, একবারে কোনো শব্দ নেই। আর সামনে তো মানুষ থাকবেই গাইস, নামাজ টামাজ পরে মানুষ আসতেছে। এটা হচ্ছে উপজেলার অফিসগুলা, এখন যে জায়গাতে আছি এই রাস্তা থেকে বেরিয়ে এসেছি, ওই দিকে এসেছিলাম, আর সামনে আমার রেল লাইন, আর ওই দিকে গেলে রেল স্টেশন পড়বে, কিন্তু আমি আজকে আর যাবো না কারণ আর ভালো লাগতেছে না গাইস। আর মেন একটা ইন্টারেস্টিং কথা বলি গাইস, এইদিকে বৌদ্ধভূমি যায় আমাদের শ্রীমঙ্গলে, 7-14 ফেব্রুয়ারি কাপড়টা এই জায়গাতে যাবে, তাদের মানে ছেলেরা যাবে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে সব বৌদ্ধভূমিতে। আর যদি বিকালে এসে সময় পাই তাহলে আরেকটা ব্লগ করার চেষ্টা করবো গাইস, আর হয়তো এই ব্লগটা পরে আপলোড হবে। আর এই ব্লগটা এখন যেটা করতেছি এটা তো 14 তারিখে রাতেই আপলোড হবে, 7টা-8টা-9টার ভিতরে। আর এস্থেটিক ভিউ গাইস এইদিকে সেই লেভেলের, সো এখন এই রাস্তা দিয়ে বাসাতে চলে যাব, সো লেটস স্টার্ট। উঠতেছে গাইস আস্তে আস্তে। আর শ্যামলি যে এলাকার কথা বলছি, এই এলাকাতে এই দিকে ঢুকে রাস্তাটা আপনাকে দেখাই দেবো। এলাকা আর মসজিদ, এটাই মসজিদের সামনে তো ছাত্রদের জুতা, মসজিদ পড়তেছে এরা। এইদিকে আরেকটা এলাকা গাইস, গাইস আমি এক সময় মসজিদ পড়তাম কিন্তু বন্ধ হয়ে গিয়েছি, নামাজ পড়ি গাইস কিন্তু মসজিদে গিয়ে পড়তে পারি না সময়ের কারণে। সময় যত যাবে আপনি তত পাল্টাবেন, সো এখন তো এই রাস্তা দিয়ে বাসাতে চলে যাবো। আর এই এলাকার একটা নামও রয়েছে, এই এলাকাটার নাম হবে আউট সিগনাল, যেই দিকে আমার সাথে যাবো। অনেকটা এলাকা বাইস, 5-6টা এলাকা পড়ে যায় এদিকে, এলাকাটার নাম হচ্ছে আউট সিগনাল, সেটুকে পড়েছি। এখন স্পিডে টানবো তার সাথে যাওয়ার জন্য, আর অনেক ঠান্ডা গাইস, প্রথমে ভাবছিলাম এই হ্যান্ড গ্লাভস টানবো না, আর এই মাথাতে এনেছি সেই জন্য ভালো, ঠান্ডা থেকে বাঁচতে পারতেছি। সেই একটা বিল্ডিং হবে গাইস জোস, 1 ডে ইনশাল্লাহ। দেখতে গেলে আমি আমার এলাকার ভিতরে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের মাঠ, ব্যাডমিন্টনের মাঠের অবস্থা দেখতে চান তাহলে আপনাদেরকে হালকার উপরে ব্যবসা দেখিয়ে দিই। এখন আর এই মাঠ মাঠ রয়েছে না, এই মাঠে ফুটবল মাঠ হয়ে গেছে কনভার্ট ব্যাডমিন্টন থেকে। সামনে রাস্তাটা যে হেঁটে আমার বাসাতে ঢুকবো, আর সূর্য উঠে গেছে অলরেডি গাইস। ঢুকে পড়ছি এলাকাতে, আর সূর্য অলরেডি উঠে গিয়েছে, আর এখন আমার এলাকাতে এসে ঠান্ডা লাগতেছে না গাইস। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইস, অনেক দিন পরে হয়তো সাইকেল রাইড মর্নিং সাইকেল রাইড ব্লগ করেছি। আর আজকে তো 14 ফেব্রুয়ারি, যারা যারা ভিডিও দেখতেছেন যাদের গার্লফ্রেন্ড আছে তারা হয়তো বা ঘুরতে গিয়ে গেছেন, ঘুরতে চলে নিয়ে গেছেন, তারপরে এসে আমার ভিডিওটা দেখতেছেন।
তাদের গার্লফ্রেন্ড আছে, তাদের পুষ মাস, আর যাদের গার্লফ্রেন্ড নেই তাদের হচ্ছে সর্বনাশ। সো এই ছিল এই ভিডিওটা। আর কি সুন্দর একটা কুকুরের বাচ্চা গাইস, আমাদের এলাকাতে অনেক পরিমাণ কুকুর গাইস, আর বাসাতে তো একবারে চলে এসেছি। সো ব্লগটা এখানে এন্ড করে দেবো গাইস, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। আর অনেক মজাদার মজাদার ভিডিও, তারপরে সাইকেল ব্লগ, চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই গাইস। আর সময়ের কারণে ব্লগ দিতে পারতেছি না, কারণ স্কুলে যেতে হবে, তো এখন গিয়ে ওর সাথে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর স্কুলের জন্য প্রস্তুতি নিয়ে 8:30-8:30 দিকে স্কুলে যেতে হবে গাইস। এই হচ্ছে প্যারা। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, যখন পর্যন্ত ভিডিও নিয়ে না আসবো তখন পর্যন্ত আমরা থাকবো বলো, আমরা থাকবো সুস্থ, আর করতে থাকবো চিল চিল ব্রো। বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।